আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি ডাক্তার আতা রহমান খান, কনসালট্যান্ট ইন্টারনাল মেডিসিন। আজকে আলোচনা করব ছোট মনিদের সম্পর্কে কিছু কথা এবং পিতামাতাদের সাথে তাদের সম্পর্ক। সামনের দিনগুলো ইনশাআল্লাহ ভালোই যাবে আশা করছি, কারণ সরকার ঘোষণা করছে যে স্কুল খোলা হবে অচিরেই। সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি নিতে হবে, যাদের ছেলে মেয়ে আছে তাদের সঙ্গে পিতামাতা বসে একটা মিটিং করতে হবে। আমি মনে করি মিটিংটা এরকমই যে তারা দীর্ঘদিন স্কুল থেকে বঞ্চিত ছিল কোভিড মহামারীর কারণে, আজকে তাদের জন্য একটা আনন্দের দিন আসতেছে, সেই উপলক্ষে তাদেরকে প্রস্তুতি নিতে হবে। বাচ্চাদের সাথে বাপ মারা বসবেন, তাদের বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করবেন, তাদের বই খাতা পুস্তক যদি কিনতে হয় সেগুলো কিনবেন, আর যদি কোথাও বেড়াইতে যেতে হয় যাবেন, অবশ্যই যাবেন। এখানে বাচ্চাদের সাথে ইউনাইটেড স্টেটসে প্র্যাকটিস করে, ওখানকে রেসিডেন্সি ট্রেনিং করে, স্পেশালাইজেশন ট্রেনিং করে জানলাম যে বাচ্চাদের সাথে যত বেশি সময় দিবেন সেটাই উত্তম। এখানে বাচ্চাদের জন্য কত টাকা খরচ করছেন, কত সুন্দর সুন্দর পারফিউম বা কাপড় চোপড় কিনছেন সেটা বড় কথা না, যে হাউ মাচ টাইম ইউ স্পেন্ড উইথ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য কিডস, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড। বাচ্চার যে ডেভেলপমেন্টের জন্য, বাচ্চার সমৃদ্ধির জন্য, যে শারীরিক মানসিক সমৃদ্ধি সব দিক দিয়েই সমৃদ্ধি হবে এবং জীবনটা সুন্দর হবে যদি মা বাবা বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেন। সেক্ষেত্রে বাড়ির পরিবেশটা হতে হবে খুব সুন্দর। সেই পরিবেশটা জন্য সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে মা এবং বাবার। মা এবং বাবা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতেই হবে, এবং বাচ্চাদের মা বাবার ভিতরে যদি কোনো বিবাদ থাকে বা বিরোধ থাকে বা কোনো ব্যাপারে তর্ক বিতর্ক হয়ে থাকে, সেটা বাচ্চাদের সামনে না বলাই ভালো, যে তারা নিজেদের রুমে গিয়ে তারা কোনো ব্যাপারে আলোচনা হতে পারে বা বিতর্কে জড়িয়ে গেলে সেটা শান্তিপূর্ণভাবে সমাধান করতে পারে। সেখানে বাড়িতে কোনো বড় ধরনের ডোন্ট মেক নয়েজ, ডোন্ট রেইজ ইউর ভয়েস, আপনার গলাটা উচ্চস্বরে কথা বলবেন না। এই উচ্চস্বরে কথা বললে বাচ্চার জন্য, বাচ্চার উপরে এটা একটা সাইকোলজিক্যাল ইফেক্ট হয়। বাচ্চা যতই ছোট হোক না কেন, বাচ্চা অলওয়েজ নিডস ইউর লাভ অ্যান্ড অ্যাফেকশন অ্যান্ড টাচ। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনার সন্তানই আপনার সব কিছু। যেমন আপনি যখন বড় হয়েছেন আপনার পিতামাতার কাছে আপনি ছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, এখানে আপনার সন্তান হচ্ছে আপনার শ্রেষ্ঠ সম্পদ, এই সম্পদকে আপনি রক্ষা করবেন। টাকা পয়সা সমস্যা থাকতে পারে, বিভিন্ন জব সমস্যা থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, তবে সবচেয়ে বড় বিউটিফুল থিংস ইন ইউর হোম ইজ ইউর চিলড্রেন। এদের সাথে বসে আলাপ করবেন, এদের স্কুলে যেতে হলে যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার কথা আছে সেগুলো মেনে চলতে হবে, সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, এবং কিছুদিন পর হয়তো ডিক্লারেশন আসবে যে 12 বছরের বাচ্চাদের টিকা দেওয়া যায় কি না, সেক্ষেত্রে অবশ্যই টিকা গ্রহণ করতে হবে। এছাড়া বাচ্চাদের অন্য অন্য যে সমস্ত টিকা, হেপাটাইটিস, ডিপথেরিয়া, পার্টুসিস, অন্য অন্য টিকাগুলি আপনার স্থানীয় ডাক্তারের পরামর্শে হেলথ সেন্টারে গিয়ে টিকাগুলো অবশ্যই গ্রহণ করা উচিত। আর যদি কোনো বাচ্চা যদি টিকা গ্রহণ না করে থাকে, অন্যান্য টিকা, কোভিডের কথা বলছি না, কোভিড তো এখনও ডিক্লারেশন হয়নি এদের জন্য, সেই টিকাগুলো যদি নাও হয়ে থাকে সেক্ষেত্রেও স্কুলে যেতে কোনো বাধা নেই। স্কুলের সরঞ্জামগুলো কিনে ফেলবেন এবং বাচ্চাদেরকে সাথে নিয়ে কিনতে পারেন, অথবা বাচ্চাদের সাথে কথা বললে কী কী জিনিস লাগবে সেগুলো করতে পারেন। স্কুলে যে সমস্ত অ্যাসাইনমেন্ট থাকে ছোটো মনিরা, তোমরা সেটা স্কুলে গিয়ে অ্যাসাইনমেন্টগুলো নিয়ে নিবে এবং সুন্দরভাবে মা বাবার সামনে সে অ্যাসাইনমেন্টটা তোমরা করে ফেলবে এবং মা বাবাকে দিবে। যেমন আমি ছোটো যখন ছিলাম, স্কুল থেকে আসার পরে আমার বাবা আমার পড়া দিত, আমার গৃহশিক্ষক থাকলেও আমার বাবা সবসময় সুপারভাইজ করত। তাই বলে আজকে আমি ডাক্তার হতে পেরেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমাদের বাচ্চাদের অনেক স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা দেখাতে হবে মা এবং বাবাকে। সেক্ষেত্রে মা বাবা নিজেরা যদি একটা শান্তিপূর্ণ পরিবেশ, একটা ভালোবাসার পরিবেশ, একটা সুখময় পরিবেশ যদি ঘরের ভিতরে গড়ে তুলতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দুটি পয়সা খরচ হবে না। ভালো বিহেভিয়ারের জন্য, সুন্দর হাসির জন্য, মিষ্টি কথা বলার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। বা ছোটোমণিরা, তোমরা সুন্দরভাবে নিজেদেরকে গড়ে তুলবে এই বিশ্বাস, এই আশা করি। তোমাদের জন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি, তোমরা যেন
আগামী দিনগুলোতে স্কুলে ঠিকমতো যেতে পারো, যারা কলেজে যাবে তারা ঠিকমতো যেতে পারো, এবং তাদের শিক্ষকের উপদেশ অনুযায়ী এবং মা বাবার উপদেশ অনুযায়ী চলতে পারো, মা বাবাকে মান্য করো। তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে আজকের এই ভিডিওটা আমি শেষ করছি। তোমাদের সম্পর্কে আরও অনেক কিছু বলার ছিল ডাক্তার হিসাবে, তবে সেটা ভবিষ্যতে বলবো বলে আশা করি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, এবং মা বাবাকে আমি মোবারকবাদ জানাই যে আপনি আপনার সন্তানদেরকে উৎসাহিত করতে যাচ্ছেন স্কুলে যাওয়ার ব্যাপারে।